আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জাপানে স্টুডেন্ট ভিসায় এসে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পর কোন বিষয়ের উপর পড়াশোনা করলে জাপানে ভালো একটি কেরিয়ার গড়া যায় এ নিয়ে নতুনরা অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আজকের এই ভিডিওতে আমি কিছু বিষয় তুলে ধরব যে বিষয়গুলো শুনে কোন বিষয়ের উপর পড়াশোনা করলে জাপানে ভালো একটি কেরিয়ার রয়েছে এই বিষয়ে নতুনরা ভালো একটি ধারণা নিতে পারবে বলে আমার মনে হয়। প্রথমটি হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। জাপানে টয়োটা, হোন্ডা, নিসান, মিৎসুবিশি, মাজদা ছাড়াও বড় বড় কার কোম্পানি রয়েছে। আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে পড়াশোনা করেন তাহলে এই কোম্পানিগুলোতে আপনি খুব সহজেই ঢুকতে পারেন এবং প্রতি বছর এই কোম্পানিগুলোতে অনেক শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই সকল কোম্পানিগুলোতে আপনি প্রতি মাসে 20 থেকে 25 মাং ইয়ানের মতো পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি বাৎসরিক প্রায় 4 থেকে 5 মাসের সমতুল্য যে বেতন আপনাকে দেওয়া হয় তার সমপরিমাণ বোনাস আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে আইটি। জাপান একটি তথ্য প্রযুক্তি সম্পন্ন দেশ, এদেশে আইটির উপর ভালো কেরিয়ার রয়েছে। আপনি যদি আইটি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো স্যানমন স্কুল নির্বাচন করতে হবে। আপনি যদি একটি ভালো স্যানমন স্কুল থেকে বের হতে না পারেন তাহলে হয়তো আইটির উপর আপনি ভালো কেরিয়ার নাও করতে পারেন। তাই সেক্ষেত্রে আপনার প্রথম কাজটি হচ্ছে আপনি একটি ভালো স্যানমন স্কুল নির্বাচন করবেন। এক্ষেত্রে আপনি সিনিয়রদের পরামর্শ নিতে পারেন। তারপরে হচ্ছে ক্যাড। ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। বাড়ির নকশা বা ইঞ্জিনিয়ার নকশা, বিভিন্ন ধরনের নকশার কাজগুলো এই ক্যাডের মাধ্যমে করা হয়ে থাকে। আপনি যদি ক্যাড নিয়ে পড়াশোনা করেন তাহলে সেই বিষয় সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান রাখেন এবং দক্ষতা অর্জন করতে পারেন এবং ভালো একটি রেজাল্ট নিয়ে যদি বের হতে পারেন তাহলে ক্যাডের উপরও জাপানে ভালো কেরিয়ার রয়েছে এবং সেক্ষেত্রে বেতন স্কেলে অনেক ভালো। তারপরে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরটি অনেকটাই ব্যাপক, এটাকে দুই এক লাইনে এক্সপ্লেন করা সম্ভব না। আপনি যদি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করেন তাহলে জাপানে আপনার জন্য ভালো কেরিয়ার রয়েছে। আজকের এই ভিডিওতে আমি জাপানে খুব সহজে ভালো কেরিয়ার গড়া যায় এমন 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়ের বাইরেও জাপানে অনেক বিষয় রয়েছে যেগুলোর উপর পড়াশোনা করলে আপনি ভালো কেরিয়ার গড়তে পারবেন। তবে আমি আমার ব্যক্তিগত ধারণার আলোকে এই বিষয়গুলো উপস্থাপন করেছি যাতে আপনারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। এই 4টি বিষয় থেকে যে কোনো একটি সাবজেক্টের উপর আপনারা যদি পড়াশোনা করেন এবং ভালোভাবে যদি একটি রেজাল্ট নিয়ে বের হতে পারেন তাহলে জাপানে আপনার জন্য ভালো একটি কেরিয়ার অপেক্ষা করতেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।